হ্যালো সবাই কেমন আছো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি ঈদের ব্লগটা শেয়ার করছি যেহেতু আমি ঈদের মধ্যে অনেক বিজি ছিলাম আর খুব লেজি লাগছিল একদম ক্লিপও নেওয়া হয়নি তো এবারে ঈদটা একটু ডিফারেন্ট ছিল অন্য সব ঈদের চেয়ে বিকজ এবারে সালামি পাওয়ার চেয়ে সালামি বেশি দেয়া হয়েছিল আমার যেহেতু পুরা রোজার একটা মাস আমি কফি খাওয়া অনেক মিস করেছি তো আজকে আর ওই চান্স ছাড়ি নাই ঘুম থেকে উঠে আমি এক কাপ কফি হাতে নিয়ে বসে পড়েছিলাম আর এইটা ছিল ঈদের দিনে আমার সকালবেলার একটা লুক এদিন আমি পড়েছিলাম একটা করসেট সেট যেটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি অন্য একটা ব্লগে যেটা লিংক আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আমার বাসায় কিন্তু পুরো বাসা ভর্তি মেহমান ছিল তো যেই কারণে আমরা এতটাই ব্যস্ত ছিলাম এক্সট্রা করে কোনো ক্লিপই নেওয়া হয়নি এইটা ছিল আমাদের দুপুরে লাঞ্চের কিছু আইটেমের ছবি বাকিগুলো আমি একদমই নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এরপরে আমি রেডি হয়ে গেলাম আর ঈদের মেইন ড্রেসটা পরে লাঞ্চ করে সবার সাথে আমি বের হয়ে গিয়েছিলাম বিকজ আমার একটা দাওয়াত ছিল এই যে চলে আসলাম দাওয়াতের বাসায় বাসাটা খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল সো আমি আসলে ক্লিপটা নিয়েছিলাম যে তোমাদেরকে দেখাবো যে কতটা রাজকীয়ভাবে সাজানো ছিল বাসাটা যাই হোক এটা ছিল আমার একটা পরিচিত আপুর বাসা পরে আমার মনে পড়লো যে নিজের একটাও ছবি তোলা হয়নি প্লাস কোনো ভিডিও নেই তো এখানে আমি এসে একটু নিজের কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম এটা ছিল আমার ঈদের লুক অ্যান্ড এই ড্রেসটা আমি নিয়েছি আমার পেজ আলোকা থেকে ক্লিপ নিতে নিতেই আনটি বললো খাবার রেডি খাওয়ার জন্য বাট তোমাদেরকে অলরেডি বললাম যে আমি লাঞ্চ করে গিয়েছিলাম তারপরেও ঈদের দিন কারো বাসায় গেলে কিছু না কিছু তো খাওয়াই লাগে আর এত ইয়ামি ইয়ামি খাবার রাখা ছিল আসলে আমি নিজেও না খেয়ে থাকতে পারছিলাম না বাট ঈদের দিনের পোলাও কোরমা রোজ দেখলে কার না খেতে ইচ্ছা করে বলো আমি পারছিলাম না বাট তারপরেও একটু একটু করে সব কিছুই ট্রাই করে দেখছিলাম আর খাওয়ার ফাঁকে ফাঁকে গল্পও করছিলাম আর খাওয়ার শেষে দেখলাম যে এখানে অনেক ধরনের ডেজার্ট আইটেম রাখা ছিল প্লাস চটপটিও ছিল তো আমি আর চটপটি খাইনি এখান থেকে ডেজার্ট আইটেমগুলো ট্রাই করেছিলাম এখানে কুনাফা ছিল শাহি টুকরা ছিল কুনাফাটা আমার বেশ মজা লেগেছিল আর শাহি টুকরাটা অনেক মজা ছিল তো তারপর আমরা একটা কেক কাটলাম আমার ঈদের দিনটা কিন্তু ছিল খুব সিম্পল বাট সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস তো তোমাদের ঈদ কেমন কার কি কেটেছে আমার সাথে শেয়ার করতে পারো বাসায় ফিরে এসে একটু রিল্যাক্স করছিলাম তো আমার কাজিন আবার আমার রুমে নাচ প্র্যাকটিস করছিল ওইটারও আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি এটা ছিল আমার ঈদের দেয়া একটা মেহেদি অ্যান্ড উপরের হাতে মেহেদিটা আমি একটা মেহেদি ফেস থেকে দিয়েছিলাম যেটা আমি অলরেডি তোমাদের সাথে অন্য একটা ভ্লগে শেয়ার করেছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস